2024 আপকামিং কিছু বাংলা ছবি যা বক্স অফিসে সাফল্যের প্রবণতা প্রবল রয়েছে, আজকে কথা বলবো রিলিজ মান্থ অনুযায়ী সেই সমস্ত ছবিগুলি নিয়ে। অ্যাকশন ধর্মী চলচ্চিত্র মির্জা সুমিত সেন পরিচালিত এবং অঙ্কুশ হাজরা ও ইন্দিরা শর্মা কৌশিক গাঙ্গুলি অভিনীত ছবিটি ঈদে অর্থাৎ মোস্ট প্রবাবলি 12 এপ্রিল মুক্তি পেতে চলেছে। সায়েন্স ফিকশন ধর্মী চলচ্চিত্র কুমিরান সৌভিক কুণ্ডু পরিচালিত এবং জিৎ ও রুক্মিণী মৈত্র অভিনীত ছবিটি 10 মে মুক্তি পেতে চলেছে। ফ্যামিলি ড্রামা ধর্মী চলচ্চিত্র অযোগ্য কৌশিক গাঙ্গুলি পরিচালিত এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রশান্ত চ্যাটার্জী অভিনীত ছবিটি সম্ভবত জুনে 14 তারিখে মুক্তি পেতে চলেছে। সোশ্যাল ড্রামা ধর্মী চলচ্চিত্র শাস্তি পথিকৃত পশু পরিচালিত এবং মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় সোম চক্রবর্তী অভিনীত ছবিটি দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে। সাসপেন্স থ্রিলারধর্মী চলচ্চিত্র টেক্কা সৃজিৎ মুখার্জী পরিচালিত এবং রুক্মিণী মৈত্র দেব স্বস্তিকা মুখার্জী টোটা রায়চৌধুরী পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবিটি দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে। বায়োগ্রাফিক্যাল পিরিয়ড অ্যাকশন ড্রামা দেবী চৌধুরানী শুভজিৎ মিত্র পরিচালিত এবং প্রশান্তি চ্যাটার্জী শ্রাবন্তী চ্যাটার্জী ও সব্যসাচী চক্রবর্তী অভিনীত ছবিটি দুর্গাপূজায় প্যান ইন্ডিয়া রিলিজ পেতে চলেছে। রোমান্টিক অ্যাকশন ধর্মী চলচ্চিত্র দার্ক অথবা দরদ অরণ্য মামন পরিচালিত এবং শাকিব খান সোনাল চৌহান অভিনীত ছবিটি অক্টোবর মাসে প্যান ইন্ডিয়া রিলিজ পেতে চলেছে। অ্যাকশন ধর্মী চলচ্চিত্র খাদান সুজিত তৃণদত্ত পরিচালিত এবং দেব ইথিতা পাল যীশু সেনগুপ্ত অভিনীত ছবিটি দুর্গাপূজার পরে বড়দিনের ছুটিতে মুক্তি পেতে পারে। চলচ্চিত্রগুলির প্রি রিলিজ রিভিউ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, চেকআউট করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চলচ্চিত্রগুলির রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।